हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल हेल्थ टिप्स इकबाल। बंधु सकल, आज एक भल विषर टेबलेट अर्थात पेनक्रियर टेबलेटर विषय आलोचना करें। मार्केट विभिन्न कम्पानी विभिन्न कम्पोजिशन दी विषर टेबलेट निजा निजा ट्रेड नाम दी मुक्ति कर दी, कि आज जी टेबलेटर विषय आलोचना कर टेबलेटत यू सेफ बुली कब पार আপনালোকে স্ক্রিনত দেখি আছে ইউজেসি টেবলেট কম্পোজিশন কি দিয়া হয়েছে, কম্পোজিশন কি কাম করিব, তার সাইড এফেক্ট আছে নাকি, কোম্পানি প্রাইস লগতে কেনেকুয়া খাব লাগে, বা এজন চিকিৎসকে কি কি অসুবিধা হলে ইউজেসি টেবলেট প্রেসক্রাইব করে, গোটেইখিনি বিতংভাবে আলোচনা করিম। আপনালোকে স্কিপ নকরাকৈ আরম্ভণির পৰা শেষ লৈকে ভিডিওটো চাব, আশা করু উপকৃত হব। বন্ধুসকল, ইউজেসি টেবলেটত এটাই কম্পোজিশন দিয়া হয়েছে, পাইরক্সিকাম 20 মিলিগ্রাম, যেটো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বলে কোয়া হয়, অর্থাৎ পেন ক্লিয়ার হিসাবে কাম করে। লগতে সুয়েলিং অর্থাৎ বিষ আছে, ফুলাও আছে, সেটুতো কাম করিব। ইউজেসি টেবলেট আর্থাইটিসত দিয়া হয়, অর্থাৎ বাতত খাব পারিব, রিউমেটিক আর্থাইটিস হোক বা অস্টিও আর্থাইটিস হলেও খাব পারিব, বা শরীরের যিকোনো অঙ্গত আঘাত লাগিছে, দুখ পাইছে আর বিষ করে আছে, ফুলি গৈছে, খাব পারিব। ইউজেসি টেবলেট যদি মূরত বিষ হয় তথাপি খালে বহুত ভাল রিজাল্ট। তারপর কানের ভিতর কিবা কারণত বিষ করে আছে, টনসিলত বিষ করে আছে, ডিঙিত বিষ করে আছে, ভরিত বিষ করে আছে, হাতত বিষ করে আছে, দাঁতত বিষ করে আছে, ইউজেসি টেবলেট খাব পারিব। এক কথা গলে শরীরের যিকোনো অঙ্গ পুরনি বিষ হোক বা কিবা কারণত হঠাৎ বিষ হয়েছে খাব পারিব। মার্কেট বিভিন্ন ধরনের পেন ক্লিয়ার টেবলেট আছে, কাম করতে অকমান সময় লয়। ইউজেসি টেবলেট সাবলিঙ্গুয়াল করা হয়েছে, যার ফলত মাত্র 15 সেকেন্ডের ভিতর কাম করা স্টার্ট হয়ে যায় আর কম সময়ের ভিতর বিষ নিরাময় করে, অতি কম সময়ের ভিতর বিষ ভাল পাই যাব। ইয়াত ধুনিয়াক কোম্পানিয়ে লিখেছে, সেফার এন্ড ফাস্টার রিলিফ ইন একুট এন্ড ক্রনিক পেইন, অর্থাৎ কম সময়ত ফাস্ট কাম করিব। বেলেগ পেইন ক্লিয়ার টেবলেট খালে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা যাব বিষটো নিরাময় করিবর কারণে, কিন্তু ইউজেসি টেবলেট খালে 15 সেকেন্ডের পিছর পৰা কাম স্টার্ট হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর আপনার বিষটো ভাল পাই যাব বা নিরাময় হব। ইউজেসি টেবলেট এজন চিকিৎসকর পরামর্শ করে খাব, নিজে নিজে কেতিয়াও নাখাব। ইউজেসি টেবলেট সাধারণত এটাকৈ দুবার 3 দিন বা 5 দিন দিয়া হয়, যেতিয়া বিষ কমে যাব তেতিয়া বন্ধ করে লব। ইউজেসি টেবলেট সাবলিঙ্গুয়াল দিয়া হয়, অর্থাৎ জিভার তলত দিয়া হয়, আর সেই জিভার তলত দিলে গ্যাস ইরিটেশন কম হয়। পেইন ক্লিয়ার টেবলেট খালে সাধারণত পিপিআই খাব লাগে, অর্থাৎ গ্যাসের টেবলেট লগত খাব লাগে, নহলে পেটত কেতিয়াবা গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায় বা পেটত বিষ কৰি থাকে। কিন্তু ইউজেসি টেবলেট খালে গ্যাস নহয় বা গ্যাসের কোনো অসুবিধা নহয়, একেবারে কম সংখ্যক ব্যক্তির কেতিয়াবা গ্যাসের সমস্যা দেখা দিব পারে, আর অতি কম সময়ের ভিতর কাম করিব জিভার তলত দিলে। যদি এই টেবলেটটু গিলি খায় তথাপি একো নহয়, বা মুখত দি মাউথ ডিজলভিং হিসাবে যদি খায় তথাপিও কোনো অসুবিধা নহয়, কিন্তু কাম কম করিব। কিন্তু কোম্পানিয়ে লিখি দিয়া ধরনের যদি ব্যবহার করে, অর্থাৎ সাবলিঙ্গুয়াল দিয়ে জিভার তলত দিয়ে, তেনহলে কাম বেশি করিব আর কম সময়ের ভিতর বিষ নাইকিয়া হব, নিশ্চয় বুঝি পাইছে। ইউজেসি টেবলেট খোৱাৰ পিছত কেতিয়াবা মূৰ ঘূৰণি হব পাৰে, বমিৰ ভাব হব পাৰে, শরীর দুর্বল হব পাৰে, পায়খানা কনস্টিপেশন হব পাৰে, অর্থাৎ কুষ্ঠকাঠিন্য হব পাৰে, বা শরীরত এলার্জি দেখা দিব পাৰে। যদি এনেকুৱা দেখা দিয়ে টেবলেট খোৱা বন্ধ কৰি এজন চিকিৎসকৰ পৰামৰ্শ কৰিব। ইউজেসি টেবলেট প্ৰেগনেন্সি থকা মহিলাসকলে নাখাব, ডায়াবেটিস থকা ৰোগীসকলে নাখাব, বা বেলেগ কোনো বেমাৰ আছে, হাড়ৰ সমস্যা হোক, লিভারের সমস্যা হোক, কিডনির সমস্যা হোক, বা বহু দিনের পর বেমারত ভুগি আছে আর ঔষধ খাই আছে বিভিন্ন ধরনের, তেনেকুয়া ঔষধ খাওয়া ব্যক্তি সকলে ইউজেসি টেবলেট নাখাব, এজন চিকিৎসকর পরামর্শ করে খাব।
UGC টেবলেট বহুত ভাল কোম্পানি মেয়র অর্গানিক প্রাইভেট লিমিটেড কোম্পানিয়ে বনাইছে আর এটা স্টিপত দশটা টেবলেট থাকে সাধারণত আর মই যেটু রিভিউ দিয়াছো এটু স্যাম্পল হয় সেই কারণে মই তার মূল্যটু কব নোৱাৰো অনুমানিক দশটা টেবলেটৰ দাম 40-45 এনেকুৱা হ'ব UGC টেবলেটৰ রিভিউ এইখিনি আশা কৰো আপোনালোকে বুজি পাইছে যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে প্লিজ লাইক কৰিব কমেন্ট কৰিব আৰু শেয়াৰ কৰিব যদি নতুন হয় সাবস্ক্রাইব কৰিব আজিৰ ভিডিঅ' ইমানে সকলো ভাল থাকক ধন্যবাদ।